এই স্নিগ্ধ মিষ্টি বিকেলে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি কিন্তু সাথে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, একজন দুষ্টু মিষ্টু ছেলের সঙ্গে। সে আর কেউ নয়, আমাদের বাংলাদেশ বেতারের অনেক প্রিয় একজন অ্যানাউন্সার এবং সে একজন সংবাদ পাঠকও। সবাই তার নাম আমরা জানি এবং শ্রোতারা অত্যন্ত ভালোবাসে তাকে, সোহাগ। সে একজন অ্যানাউন্সার তো বটেই, সংবাদ পাঠক, এবং সেই সাথে তার আরেকটি বড় পরিচয় আছে, সেটা হচ্ছে সে একজন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে একজন এনলিস্টেড গীতিকার। তো দুষ্টু মিষ্টু এই ছেলেটার সঙ্গে আজকে একটা শর্ট সাক্ষাৎকার নিতে যাচ্ছি, কি বলেন আপনারা? তো যাই হোক, আমি চলে যাচ্ছি সোহাগ ভাইয়ের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন তা দেখে বুঝতে পারছি। আমি হ্যাঁ ভালো আছি। তো খুব ইচ্ছে করছে জানতে যে এই গান লেখাটা, এত সুন্দর করে গান লিখেন কিন্তু আচরণে ভীষণ দুষ্টু এবং মিষ্টি একটা ছেলে। তো গানগুলো কিন্তু মাঝে মাঝে আমরা শুনি ভীষণ বিরহের, কখনো রোমান্টিক। তো এই গান লেখাটা কবি থেকে, কার অনুপ্রেরণায় চলে আসছে? দুষ্টু মিষ্টি যখন বললেন তখন দুষ্টু মিষ্টি করেই বলি। আর সেটা হচ্ছে যে ভালোবাসা, ভালো লাগা, এটা নিয়েই কিন্তু জীবন, জীবনটা চলতে হয়, জীবনে কিছু বলতে হয়, কেউ সেইগুলো কিন্তু শ্রবণ করে এবং তাদেরও ভালো লাগে। যেমন আপনি বললেন যে আপনার ভালো লাগে, অসম্ভব ভালো লাগে, অনেক অনেক শ্রোতারাও আমাকে বলে। আমি যখন লিখি আমি চিন্তা করি যে আমার ভিতরে যে ভালো লাগাগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার জন্য। এই ফুটিয়ে তোলার মাধ্যমটা কী? নিশ্চয়ই লিখে কারো কাছে পৌঁছে দেওয়া বা বলে পৌঁছে দেওয়া। আমি যেহেতু গান গাইতে পারি না, সেহেতু আমি লিখে আমি এটাকে মানুষের কাছে তুলে ধরবার জন্য চেষ্টা করি। আর তাতে যদি কারো ভালো লাগে, এতে আমার ভীষণ ভালো লাগে। আরেকটা খুব জানতে ইচ্ছে করে, যারা গান লিখে বিশেষ করে আপনার কথাই যদি বলি, যখন একটা রোমান্টিক গান লিখছেন তখন কি নিজের সেই রোমান্টিক ঘটনার প্রবাহের কোনো স্মৃতি মনে করে সেই গানটা লিখছেন, নাকি কল্পনা প্রসূত কোনো লেখা আপনার মধ্যে চলে আসে? হ্যাঁ, আমরা জীবন চলার পথে বিভিন্ন ঘটনা কিন্তু আমরা দেখে থাকি। সেটা হতে পারে অন্যের, হতে পারে আমার, হতে পারে আপনার সামনে ঘটে যাওয়া কিছু। তো এই ঘটে যাওয়া কিছু এবং আমার নিজের বিষয় এবং কল্পনা, কল্পনা তো থাকতেই হবে। প্রতিটা কাজের মাঝে যদি আপনি কিছু রং না করেন তাহলে কিন্তু সেইটা রঙিন অতটা মনে হবে না। তো আমরা কল্পনা জগতে যতটা বিচরণ করতে পারি ততটা কিন্তু বাস্তবে অতটা হয়তো পাই না। তো কল্পনাতে যখন আপনি এইটাকে সাজাবেন তখন এটাকে একটু বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, তো ওই বাস্তবতার সাথে যখন আমরা কল্পনাকে মিশিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করার চেষ্টা থাকে। তো কী ধরনের গান লিখতে বেশি ভালোবাসেন? সেটা হচ্ছে বিরহের গান নাকি রোমান্টিক গান, মানে কী টাইপের গান আপনার লেখায় খুব সহজভাবে আসে? আমি যখন গান লিখি তখন মনে হয় যে মানুষ আসলে কোনটা বেশি, আমি তো একজন মানুষ, আমি কোনগুলো মানুষ আছে না যে আপনার সামনে যখন একজন মানুষ থাকে তার বিভিন্ন ঘটনাগুলো বা তা সে কিছু বলতে চায়, আপনি কিন্তু দেখেন আমরা নাটক সিনেমা তো দেখে থাকি। তো আমি আমার মধ্যে থেকে চিন্তা করি যে কোনটা ছুঁয়ে যেতে পারে মানুষকে, মানুষকে কল্পনা করে যে আজকে আমি একটা জিনিস লিখবো, সেটা বিরহের হতে পারে এবং মানে রোমান্টিক হতে পারে, রোমান্টিক বিরহের মিশ্রণে হতে পারে, দুটো মিলে আমি চিন্তা করি যে একটা সুন্দর যেন সেটা সাবলীল হয়, মানে এতটা জটিল না হয় যে মানুষ সেটা বুঝতে পারলো না। আচ্ছা, তো এই পর্যন্ত অনেকগুলো গান লেখা হয়ে গেছে তাই না? তো এমন কোনো গানের ব্যাপারে কোনো প্রিয়জন কি এমন কোনো প্রশংসা ভাসিয়েছেন যেটা শুনে আপনি খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন? এমনও হতে পারে যে আপনার প্রেমে পড়ে গেছে, এমন কোনো ঘটনা হয়েছে কি? প্রতিনিয়তই প্রেমে আমরাও পড়ি, অনেক হয়তো পড়ে, অজানা জানা থাকে, অজানা অনেক কিছুই থাকে যেটা আমরা জানি না। অনেকের মনের মধ্যে প্রেম জাগতেই পারে, সেগুলো হয়তো জানি না। তবে আমরাও যে প্রেমে পড়ি না তা না, গানের প্রেমে পড়ছি, কোনো কিছু মানুষের প্রেমে পড়ছি, মানুষকে দেখে সৌন্দর্যের পূজারী সবাই, সৌন্দর্যের পূজারী তুমি আমি সবাই, সরি আমি তুমি করে বললাম, যেহেতু আমরা একই সাথে কিছুক্ষণ আগে শুনছিলেন একটা গান, সেটা হচ্ছে যে আমারই একটা লেখা গান যেটার প্রশংসা করে একজনে কিন্তু রেকর্ড করে পাঠিয়েছেন সুদূর। আমি বলবো যে আমাদের থেকে অনেক দূর দূরান্ত থেকে, এখন তো মাধ্যমটা বলবো যে ডিজিটাল হয়ে যাওয়ার কারণে অনেকেই এই অ্যাপস বলেন বা অন্য কিছু শুনতে পারে। হ্যাঁ, তো তার ভালো লাগে বিধায় এবং অসম্ভব ভালো লাগে তিনি লিখেছেন তার মেসেজ দিয়ে যে তার অসম্ভব ভালো লাগে এই গানটি। আবার অনেকের এটি যেহেতু স্যাড রোম্যান্টিক একটা আছে, দেখা গেল শুধু রোমান্টিক, তো এই জায়গাগুলো হ্যাঁ অনেকে আপ্লুত হয়। আমি একটু যোগ করে রাখি,
আমি যখন প্রথম টেলিভিশনে খবর পড়ি তখন আমার বাসার পাশে একজন, উনি তার একটু দোকান দোকান থেকে বের হয়ে আসছেন, বলছে সোহাগ ভাই আপনি, আপনাকে আমি টেলিভিশনে দেখলাম। তো এই জায়গাগুলো না তখন আমি নিজেই আপ্লুত হয়ে যাই। তো গানের ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করেছিলেন, গানটা হলো যখন মানে আমরা রেডিওতে শুনি তখন তারা হয়তো ভালো লাগে বাট প্রকাশ করতে পারে না, এখানে অনেকেই আছে প্রকাশ করতে পারে না, তবে এমন গানও শুনে যারা আপ্লুত হয়েছেন তাদের কিছু সংখ্যক আমার সাথে মানে এই তাদের বিষয়টা শেয়ার করেছেন, আমার তখন কিন্তু ভীষণ ভালো লেগেছে। নাম হয়তো উল্লেখ করছি না এখানে, কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে আরেকটু যদি খোলাসা হতো যে আপনি নিজেও কি প্রেমে পড়েছেন, থাকে না কবিরা কিংবা সাহিত্য কবি সাহিত্যিক কিংবা লেখক কিংবা গীতিকার, তারা তো লেখনির মাধ্যমে ভাব প্রকাশ করে, তাদের প্রতি তো মানুষের প্রেম উঠে আসে তাই না? ঠিক তেমনি আপনারও কি তাদের প্রতি কিংবা কারো বিশেষ প্রতি কারো প্রতি বিশেষভাবে কোনো প্রেমের একটা আবেগ চলে এসেছিল? হ্যাঁ, প্রেমের আবেগ বলতে যে প্রেম আসলে সব আমরা প্রতিক্ষণই প্রেমে পড়ি কোনো না কোনো কিছুর। এখন আপনি যদি ইন্ডিভিজুয়ালি বলতে চান যে কোনো প্রেম মেয়ের প্রেমে পড়েছিলাম কিনা, হ্যাঁ মেয়ের প্রেমে দেখা গেলো যে পথে যাচ্ছি কিন্তু ওই মেয়ের সাথে কোনো দিন দেখা হবে না, সেই মেয়েকে দেখে কিন্তু আমার ভালো লেগে যায় অনেক সময় আছে, তো ওই ভালো লাগা থেকে তখন ওইটাকে কী করবো, এখন একটা তো প্রকাশ করতে হবে, তখন আমি লিখার মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করি, ভালো লাগে লাগে না যে তা না, কারণ সৌন্দর্যকে সবাই পছন্দ করে আমিও পছন্দ করি। আচ্ছা, তবে এই কথাগুলো যদি আমাদের ভাবি শুনে থাকে তাহলে কি উপায়টা হবে? হ্যাঁ, ভাবিকে আমি বলি, বলবো না তা না, বলি এবং সে মেনে নিয়েছে। মেনে না, এটা না মানার কিছু নেই, সহজভাবে না, খুব সহজ, এটা স্বাভাবিক কাজ করি আমি, এমন কোনো কাজ করি না যে সে মানবে না। হ্যাঁ, আর ভাবি তো ভাবি, মানে ভাবিরা হচ্ছে এমন যে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে, অনেক কিছু বুঝতে চাইবে না, সে তো তাদেরকে বোঝাতে হবে, যেটা বুঝবে না সেটা বোঝাতে হবে। আমাদের সোহাগ ভাই কিন্তু দেখতে ভীষণ হ্যান্ডসাম এবং লিখেও ভালো, কোনটাতে মানুষ প্রেমে পড়ে যায়, দেখে হ্যান্ডসাম দেখে নাকি লেখনির সে কারুকাজ দেখে? হ্যাঁ, হ্যান্ডসাম কিনা জানি না, ভালো মন আছে এটা আমি বলতে পারি যে আমি ভালো মন নিয়ে চলি, আপনি যতটা সুন্দর উপস্থাপিকা হয়তো সেই সৌন্দর্য চোখে আমাকে দেখছেন, তাই হয়তো হ্যান্ডসাম মনে হবে, ভালো মনে হবে, সুন্দর মনে হবে, তবে আল্লাহ যা দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে আল্লাহর প্রশংসা করতে হয়। প্রশ্নটা কি ছিল আমি যদি আবার একটু বোঝার চেষ্টা করি, আপনি আমাকে যদি আবার, যেটা বললাম যে যেহেতু আপনি হ্যান্ডসাম তো বটেই, তো আপনি ভালো লিখেন, তো কোনটাতে বেশি প্রেমে মানুষ পড়ে আপনার প্রতি? আপেক্ষিক, ভীষণ আপেক্ষিক প্রশ্ন, প্রেমে কেউ তো দেখে প্রেমে পড়ে আবার লেখায় প্রেমে পড়ে বোধ। আচ্ছা, সব কিছুর মধ্যে যদি বলি যে সব সবচেয়ে আপনার প্রাণ টানে কোন কাজটাতে, খবর পড়া, উপস্থাপনা নাকি লেখালেখিতে? আমি সময় করে যখন একটু সময় হাতে থাকে তখন যদি মনে হয় যে আমার লেখালেখি ভালো লাগছে তখন আমি আমার নোটস আছে মোবাইল ফোনটাকে ধরে চিন্তা করি যে গান লিখবো না কবিতা লিখবো, তখন মনই সাড়া দেয় আসলে কোনটা লেখা উচিত, এটা মুডের উপর মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যারা লেখালেখি করে তারা কিন্তু একটু মুডি হয়ে থাকে কখনো, এই যে বললেন না কল্পনা থেকে কিছু লিখে থাকেন তখন কিন্তু আপনি আনমনা হয়ে যান, এই আনমনা হয়ে যাওয়ার ফলে কিন্তু অনেক ঘটনা ঘটে যেতে পারে, থাকে না যে আপনি আনমনা হয়ে আছেন কোনো একটা একটা মজার ঘটনা হয়ে গেলো, এরকম কোনো ঘটনা আছে কি আপনার জীবনে? হ্যাঁ, মজার ঘটনা ঘটে যায় আমার, বিষয় হচ্ছে আনমনা আমি তখনই ভাবি যখন দেখা গেল যে আমি একটার বিষয়কে লেখার চেষ্টা করছি বা কোথাও হারিয়ে যাই, হারিয়ে যাই ওই সাবজেক্টটা নিয়ে, যে সাবজেক্টটা আমি গান বলেন কবিতা বলেন যেটাই হোক না কেন, আসলে গানই কবিতা, কবিতাই গান, আমি আমি যেটাকে ভাবি, আপনি কিন্তু একটা কবিতাকে সুন্দরভাবে গান করে ফেলতে পারেন, কারণ কবিতার মতো করেই আমরা চিন্তা করি, তারপর হচ্ছে যে এটাকে যদি সুর দেওয়া হয় সুর তখন সেটা গান হয়ে যায়, তো ওই যে হারিয়ে যাওয়া তখন আসলে হারিয়ে যায়, হারিয়ে গেলে আর কোনো কিছু মনে থাকে না। আচ্ছা, না থাকে না যে আপনি হারিয়ে গেলেন, আপনি রাস্তা হাঁটছেন কোনো হোঁচট খেলেন কোনো মেয়ের সাথে ধাক্কা খেলেন, থাকে না একটা নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে, সেটা একটা গান হয়ে যেতে পারে, সেটা একটা কবিতা হয়ে যেতে পারে, উপন্যাস হয়ে যেতে পারে, এমন ঘটনা আসলে এই কল্পনায় এত দূর যেতে পারলে ভালো হতো, ঠিক সিনেমার মতো হয়ে যেত, আমি তখন নায়ক, আমি তখন নায়ক হয়ে যেতাম, মানে তখন লেখক হতো না বা মানে আমি তখন গান কবিতা না লিখে যখন ওই ধাক্কাটা খেতাম তখন তো আমি নায়ক হয়ে যেতাম, আপনি বাংলা সিনেমার কথা বলেন। নায়কের কথা যখন উঠলো, কখনো কি কেউ আপনাকে প্রস্তাব
দেয়নি অভিনয় করার জন্য, সেটা সিনেমা হোক কিংবা নাটকে হোক কিংবা মডেলিং হোক? হ্যাঁ, আমি আমার পেছনে ফিরে যদি তাকাই, আমি মঞ্চ করতাম ফরিদপুর থিয়েটার ফরিদপুর থেকে, এবং সেখানে আমি বেশ কয়েকটা নাটক করেছি, মঞ্চায়িত হয়েছে, এবং রাজেশ্বর, বিক্ষুব্ধ সময়, আর কিছু মনে নেই, মনে পড়বে হয়তো, মানে ছোটবেলায় সেসব নাটক করা হয়েছে তো ফুটবল। হ্যাঁ, ফুটবল থেকে। হ্যাঁ, একটা নাটক গেল হচ্ছে মোহর, সেটা ইয়াতে চ্যানেল ওয়ান ছিল, আপনি জেনে থাকবেন। হ্যাঁ, চ্যানেল ওয়ানে 2006 সালে ওখানে অভিনয় করেছিলাম। তারপর হচ্ছে এনটিভিতে চ্যানেল কি বলে এটিএনএ, এখানে কিছু আমার ইন্টারভিউ গিয়েছে সেই 2003-04 সালে। আর হচ্ছে 6 সালে নাটক গেল। তারপরে আমি এই তো কিছুদিন আগে 21 টেলিভিশনে একটা নাটক গিয়েছে, আমি এই তো জীবন, নিথর ভালোবাসা, তারপর হচ্ছে শূন্যতায়, আরও বেশ কয়েকটা নাটক করেছি ভিজুয়ালি, এবং একটা সিনেমাতে করার সুযোগ হয়েছিল 2007 সালে, সিনেমাটার নাম হচ্ছে অলরেডি করে ফেলেছেন, করার সুযোগ হয়েছিল, কাজ করার সুযোগ হয়েছিল, এটা হলো 2007 সালে, দুই বিআইয়ের কীর্তি, আব্দুল্লাল মামুন স্যারের। আচ্ছা, উনি প্রয়াত হয়েছেন আপনি জানেন, আর ওখানে একটু অভিনয় করার সুযোগ হয়েছিল, এবং সেটা ছিল হচ্ছে ফেরদৌস এবং পপি ছিলেন, এই তো ওখানে একটু সুযোগ হয়েছিল। আপনি তো সেই অনেক আগে থেকে সেলিব্রিটি, মহা সেলিব্রিটি যাকে বলে আর কি। আপনি আপনি আমাকে এভাবে বললে তো আমি লজ্জিত হব এই মুহূর্তে, তাই না? আচ্ছা, আমি আর একটু যোগ করি, একটা অ্যাডের কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ডিজুজের একটা অ্যাড হলো, সেটা হচ্ছে তুমি কি সারা দিবে, হ্যাঁ ডিজুজের, ওখানে তুমি কি সারা দেবে, ওখানে একটু কাজ করার সুযোগ হয়েছিল। আসলে ছোট ছোট, মানে এটা ইচ্ছা পূরণ, আমি এগুলো কখনো নিয়ে ভাবিনি, কিন্তু কেন কেন কিভাবে যেন হয়ে গেছে। বাবা, এইভাবেই পথ চলতে চলতে আরো অনেক বড় কিছুতে আপনি জড়িয়ে পড়েন, বড় পর্দায়, ছোট পর্দায়। আপনাকে একটা পারফরমেন্স না করে ছাড়ছি না, সেটা হচ্ছে আপনার প্রিয় কোনো গানের, আপনার নিজের লেখা গানের দুটো লাইন আপনি গেয়ে শোনাবেন, এখন আপনি কণ্ঠশিল্পী, ঠিক আছে? হ্যাঁ, আমার আসলে কণ্ঠে গান ধারণ করা ঠিক হবে কিনা লজ্জাও পেতে পারে, যারা দর্শক আছে বা শ্রোতা শুনবে তারা হয়তো বলবে যে এতক্ষণ ঠিকই ছিল, এখন হলো না, এটা হতে পারে। তারপর আপনি আপনাকে বলেছেন, আমি চেষ্টা করছি গান গানের ডিগ্রিগুলো মনে রাখা খুব কষ্টের। তারপর বলছি, গান গিয়ে শোনাতে হবে নাকি কবিতা? নিশ্চয়ই, দুটো গান দুটো লাইন অন্তত শোনাতে হবে, পুরোটা না হলে। আচ্ছা, যখন আমি থাকব না বসে তোমারই পাশে, তখন তুমি ভেবে নিও আমি আছি, আমি আছি ওই দূর দূরের আকাশে। যখন আমি থাকব না, আপনি তো আসলে খুব ইজিলি আপনি গান করতে পারেন, আমার মনে হয় যেন আপনার জন্য গানের কণ্ঠ আছে, গানের মধ্যে কণ্ঠের মধ্যে সেই সুর আছে। অনেক ভালো লাগলো, আমার মনে হয় যেন যারা ভিডিওটা দেখছে তাদেরও অনেক ভালো লাগবে। একজন গীতিকার কত সুন্দর করে গান করতে পারে, একজন উপস্থাপক কত সুন্দর করে গান করতে পারে, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতির কথা। তো শিয়ক ভাই, আপনার যেতে যেতে যারা ভিডিওটা দেখছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তার আগে আমি একটু বলতে চাই, আজকে যিনি উপস্থাপিকা তিনি কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ, অত্যন্ত সুন্দরী একজন মানুষ, আপনারা দেখেছেন তারও কিন্তু অনেক গুণ রয়েছে, হয়তো এই ভিডিওতে সেটা তুলে ধরা সম্ভব হলো না, কিন্তু হয়তো আপনারা জানতে পারবেন কোনো না কোনোভাবে কোনো এক সময়ে। আমাদের এই উপস্থাপিকা কিন্তু চমৎকার একজন মানুষ, তারও মিডিয়াতে অনেক বিচরণ রয়েছে, তা উপস্থাপনার ভঙ্গিমা দেখেই আপনার কিন্তু বুঝতে পারলেন, তাই না? আমি দর্শক যারা শুনছেন বা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলবো, আপনারা সবসময় অনেস্টলি পথ চলার চেষ্টা করবেন, দেখবেন মনের প্রশান্তি পাবেন, আর ভালো কিছুকে, সকল ভালো সৃষ্টিকে ভালোবাসবেন, এটাই। অনেক অনেক ধন্যবাদ সহবাই আপনাকে, আপনার চলার পথ খুব সুন্দর হোক, এবং ভালো ভালো গান লিখেন, কবিতা লিখেন, উপন্যাস লিখেন, এবং ভালো ভালো কিছুতে আপনাকে আরও বেশি বেশি করে পাবো, ছোটো পর্দায়, বড় পর্দায়, মডেলিং এবং বাংলাদেশ বেতার তো আছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, যারা অনুপ্রাণিত করেন আমাকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিজয়ের এই মাসে সকল মুক্তিযোদ্ধাদের
কে এবং শহীদদেরকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন।